بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم أرشارون كرو যখন ইব্রাহিম বলল হে আমার পালন কর্তা আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করবে বললেন তুমি কি বিশ্বাস করো না বলল অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে এজন্য চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি বললেন তাহলে চারটি পাখি ধরে নাও পরে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও অতঃপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও তারপর সেগুলোকে ডাকো তোমার নিকট দৌড়ে চলে আসবে আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী অতি জ্ঞান সম্পন্ন